হ্যালো এভরিওয়ান আমার এক্সপ্লেনিং চ্যানেল অ্যানিমেশন ক্যাসেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো এই এপিসোডের শুরুতে আমরা সেই কুকিং প্লেস দেখতে পাই সেখানে চারমি সেই কুকের খাবার দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে আর এরই সাথে সে সেই খাবারকে অনেক ভালোভাবে এনজয় করছে আর এই সব কিছু দেখে শেপও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এখানের এই সব কিছু দেখে শেপের হেল্পাররা ভাবছিল এখন এই পুরো ক্যাপিটালই ডেঞ্জারের মধ্যে আছে আর এরা এখানে তাদের খাবার নিয়েই পড়ে আছে তখনই আমরা দেখতে পারি সেখানে সেই অ্যাটাকের জন্য সেই উইচ সেই হলের দেয়াল ভেঙে ভেতরে চলে এসেছে তখনই আমরা সেখানে সেই উইচের আসল রূপ দেখতে পাই তখন সেই উইচ ভাবছিল আমার কাছে এখন বেশি ম্যাজিক পাওয়ার বেঁচে নেই তাই এখন আমার এই মেয়ের ম্যাজিক পাওয়ারই অ্যাডজর্ভ করতে হবে এইসব কথা বলে সে সেখান থেকে চার্মের দিকে এগোতে শুরু করে আর তাকে এগোতে দেখে চার ভাবছিল আমার মনে হয় সে এখানে আমার খাবার খাওয়ার জন্যই এদিকে এগোচ্ছে আর অন্যদিকে ইউনো সেই উইচকে চারো দিকে তখনই আমরা দেখতে পারি সেই উইচকে তার দিকে এগোতে দেখে চারমি অনেক বেশি রেগে যায় তখনই সে সেখানে তার ম্যাজিক পাওয়ারের সাহায্যে সেই উইচের উপর অ্যাটাক করে সেই উইচকে নিজের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয় তখন সে বলে এখানে তুমি যেই হও না কেন এখানে কেউ আমার খাবার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না আর যখনই সেই উইচকে উইজার্ড কিং এর সোলজাররা ধরে ফেলে তখনই আমরা দেখতে পারি সেই উইচ যাদের কাছ থেকে ম্যাজিক পাওয়ার ছিনিয়ে নিয়েছিল তাদের ম্যাজিক পাওয়ার তারা আবার ফিরে পায় আর সেখানে তাদের ম্যাজিক পাওয়ার ফিরে আসার সাথে সাথেই তাদের বডিও পুনরায় ঠিক হয়ে যায় তখনই আমরা দেখতে পারি সেই অ্যাটাকের জন্য চারমির খাবার সেখান থেকে উড়ে নিচের দিকে যেতে শুরু করে আর এই জিনিসটা থেকে চার্মি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে সেই খাবারের পেছনে দৌড়োতে শুরু করে তখনই সেখানে সেই খাবারটা ইয়োনো তার ম্যাজিকের সাহায্যে ক্যাচ করে ফেলে আর এরই সাথে সে সেই খাবারটা নিয়ে চার্মির সামনে চলে আসে তখন ইয়োনো ভাবছিল সে কি এখানে কোনো বাচ্চা নাকি সেই ম্যাজিক পাওয়ারটা তারই ছিল আর যখনই ইয়োনোর নজর ব্ল্যাক বোল্সের কেপের ওপর পড়ে তখন সে ভাবে যেহেতু সে এখানে ব্ল্যাক রূপ রোপ পড়ে আছে সেহেতু সেই ম্যাজিকটা তারই ছিল তখন ইওনো সেই খাবারটা চার্মিকে ফিরিয়ে দেয় আর এই জিনিসটা দেখে চার্মি ভাবতে শুরু করে সে তো আমার মিল সেভিং প্রিন্স আর এরই সাথে সে সেখানে ইনোকে দেখে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয় তখনই আমরা দেখতে পারি সেখানে ইউনো অনেক বেশি ম্যাজিক পাওয়ার ইউজ করে ফেলেছে আর এরই জন্য সে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি লিওপোল্ড রেডিসের কাছে তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করছে আর তাকে এরকম করতে দেখে নোবেল বলে সে এখানে সেই স্পেশাল ম্যাজিক ইউজ করেনি আর যেই পার্সেন সেই স্পেশাল ম্যাজিক ইউজ করেছে সে আমাদের আশেপাশেই আছে আছে আর নিশ্চয়ই সে এখানে কোথাও কোথাও না লুকিয়ে কথা এসব শুনে আস্থা সেই জম্বিগুলোর অ্যাটাক করে সেই জম্বিগুলোর ভেতরেই তাকে খুঁজে বের করে ফেলে তখন সেই পার্সেন বলে আমি এখানে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি কারণ তুমি আমাকে এত সহজেই খুঁজে বের করে ফেলেছ কিন্তু এখন এখানে এই সব কিছু করে কোনো লাভই নেই কারণ আমরা যে কাজটা করার জন্য এসেছিলাম সেই কাজটা আমরা করে ফেলেছি তখন আমরা দেখতে পারি সেই পার্সন ক্যাপ্টেন বার্মিলিয়নকে সেই ট্র্যাপ থেকে বাইরে ফেলে দেয় তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন বার্মিলিয়নের বডি থেকে অনেক বেশি ব্লিডিং হচ্ছে আর এই জিনিসটা দেখে সেখানে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায় তখন আস্তা বলে তার সাথে এরকমটা কে আর কিভাবে করেছে কারণ সে তো এখানে অনেক বেশি স্ট্রং ছিল আর তখন ক্যাপ্টেন ভার্মিলিয়নের এরকম অবস্থা দেখে লিওপোল্টের তার পাস্টের কথাগুলো মনে পড়ে যায় যেখানে সে তার ভাইয়ের সাথে কিভাবে সময় কাটাতো যখন সেই সব স্মৃতি তার মনে পড়ে তখন সে বলে না এটা হতে পারে না আমার ভাই কখনো হারতে পারে না তখনই নবে লিওপোলকে বলে এখনো ওনার গ্রিমোর ঠিক আছে এর মানে তিনি এখনো মরেনি তাই এখানে আমাদের সর্বপ্রথম তার ব্লিডিং বন্ধ করতে হবে যদি এখানে নিমসা থাকতো তাহলে নিশ্চয়ই সে সব কিছু ঠিক করতে পারত তখনই তার নজর আবার সেই গ্রিমোর উপর পড়ে আর সেই গ্রিমোর আস্তে আস্তে গায়েব হচ্ছে এটা দেখে নোবেল লিওবোল্ড বলে এখানে তোমার মাথা ঠান্ডা করো আর এখানে কি হচ্ছে এই সব কিছু ভালো করে অ্যানালাইজ করো তখনই আমরা দেখতে পারি রেডিস লিওবোল্ডের ওপর আর তাকে অনেক দূরে ফেলে দেয় আর এরই সাথে সে ক্যাপ্টেন বার্মিলিয়নের দিকে এগোতে শুরু করে তখনই তার সাথে দ্বিতীয় পার্সন তাকে বলে আমাদের মিশন এখানে শেষ হয়ে গেছে তাই আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব ম্যাজিক নাইটদের আসার আগেই এখান থেকে চলে যেতে হবে আস্থা যখন দেখতে পায় রেডিস সেই পোর্টালের সাহায্যে সেখান থেকে চলে যাচ্ছে তখন আস্থা বলে তুমি এত সহজে এখান থেকে যেতে পারবে না এটা শুনে রেডিস বলে তুমি কোনো টেনশন করো না আমি খুব দ্রুতই তোমাকে মারার জন্য আবার ফিরে আসব। তখন আস্থা সেখান থেকে দৌড়ে তার দিকে এগোতে শুরু করে তখন আস্থা ভাবছিল এখানে আমার মাথা ঠান্ডা রাখতে হবে কারণ ক্যাপ্টেন ভার্মিলিয়ান ফাইটের সময় মাথা ঠান্ডা রাখতে বলেছে আর এখানে যেই স্পেশাল ম্যাজিক ইউজ করছে সেটাও একটা ম্যাজিক এর মানে আমি সেই ম্যাজিকটাকেও কাটতে পারবো এই সব কিছু দেখে নোবেল ভাব ছিল যদি সে এভাবেই দৌড়তে থাকে তাহলে তার বডি থেকে অনেক বেশি ব্লাড বের হয়ে যাবে আর এরই সাথে সে সেখানে বেহস হয়ে যেতে পারে তখনই আমরা দেখতে পারি আস্থা তার সেকেন্ড শট সেই স্পেশাল ম্যাজিকের উপর থ্রো করে আর এরই সাথে সেই স্পেশাল ম্যাজিক সেখানেই কেটে যায় তখনই আস্থা রেডিসের ওপর অ্যাটাক করে দেয় আর বলে তুমি এখানে অনেক মানুষকে কষ্ট দিয়েছ আর আমি এই জিনিসটা তোমাকে আজ ফিল করাবো যে তাদের সেই সময় কেমন লেগেছিল আর এই সব কিছুর জন্য তো তোমাকে এখানে শাস্তি পেতেই হবে তখন সেখানে রেডিস বলে ব্যথা পাওয়া আর রক্ত বের হওয়া এটা হলো উইকদের লক্ষণ আর যাদের কাছে কম ম্যাজিক পাওয়ার থাকে তাদেরকে সব সময় যারা বেশি ম্যাজিক পাওয়ার হোল্ড করে তাদেরকে দমিয়ে রাখে কিন্তু এখানে তো তোমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই এই জন্য তোমার তো এখানে মরে যাওয়া দরকার এটা বলে সে আস্থার উপর অ্যাটাক করে দেয় তখন আস্থা সেই অ্যাটাককে ব্লক করে আর বলে আমি এখানে এই জন্য আছি যাতে করে আমি এই সব বন্ধ করতে পারি যদিও এখানে আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই কিন্তু এরপরেও আমি একদিন নিশ্চয়ই উইজার কিন হব আর এই জিনিসটা আমি সবার সামনে প্রুফ করব। এই সব কিছু দেখে ভোল্টজ বলে অ্যান্টি ম্যাজিক সত্যি অনেক অদ্ভুত একটা জিনিস আর এখানের সিচুয়েশন দেখে আমার এটা মনে হচ্ছে যে আমার প্রথমে তাকেই হ্যান্ডেল করতে হবে তখনই নোবেল দেখতে পাই ওল্টারস আস্থার উপর পেছন থেকে অ্যাটাক করছে আর যখনই সে আস্থার উপর অ্যাটাক করে দিবে তখনই সেখানে লিওপোল্ড তার উপর অ্যাটাক করে তাকে এরকমটা করতে বাধা দেয় তখন সে বলে ভাই তুমি আমাকে সবসময় এই জিনিসটাই শিখিয়েছ যে ফাইটিংয়ের মধ্যে সব সময় নিজেকে শান্ত রাখতে হয় তাহলে চলো আস্থা আমরা এখানে একসাথে কিছু একটা করে দেখাই এই সব কিছু দেখে ভোল্টোজ ভাবতে শুরু করে আমরা এখন রেডিসকে হারাতে পারবো না কারণ আমরা এখনও তাকে দিয়ে অনেক কিছুই করতে পারবো এখনো আমাদের তার প্রয়োজন আছে তখনই আমরা দেখতে পারি সেখানে আরও কিছু পার্সেন্ট রেডিসকে সাহায্য করার জন্য সেখানে চলে এসেছে তাদেরকে দেখার পর আস্তা সেখানে ভাবতে শুরু করে সেই কার্সের জন্য আমার বডি থেকে অনেক বেশি ব্লাড বের হয়ে গেছে আর যদি এভাবেই অনবরত ব্লিডিং হতে থাকে তাহলে নিশ্চয়ই আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে যাব। আর এই সব কিছু ভাবার সাথে সাথেই আর্থা নিজের শটের সাহায্যেই নিজের বডিতে কাট লাগায় আর এরই সাথে তার বডিতে যেই কার্ডস ছিল সেই কার্ডস সেই কাটের সাথেই কেটে যায় আর এরই সাথে সেখানেই তার ব্লিডিংও বন্ধ হয়ে যায় আর এই সব কিছু দেখে সেখানে রেডিস অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে সে কি সত্যি এখানে কোনো পাগল নাকি সে এখানে তার শটের সাহায্যে নিজের বডিতে কাট লাগিয়েছে যাতে করে সে সেই কার্ডস কাটতে পারে আর এই সব কিছু দেখে এমি মধ্যেই সেখানে একজন মেম্বার বলে আমি কি তাকে আমার এক্সপেরিমেন্টের জন্য রাখতে পারবো এই কথা শুনে তাদের মধ্যেই একজন বলে এখানে তুমি তোমার মুখ বন্ধ রাখো আর এরই সাথে তারা সবাই সেখানে লিওপোল্ট আস্থা আর নোবেলের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায় আর তাদের এরকম কমপ্লিকেট সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় আমাকে একজন কমেন্টে বলেছে প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়তে সত্যি বলতে কি এটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় কারণ আমার সপ্তাহে চার দিন ইউনিভার্সিটিতে যেতে হয় আর এর সাথে আমি একটা টিউশন করি আর এর মাঝখানে যেই সময়টা আছে সেই সময়ের মধ্যেই আমি ভিডিও তৈরি করি নিশ্চয়ই আপনারা এই জিনিসটা লক্ষ্য করেছেন যে আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি না আর এর কারণও এগুলোই আমি নিশ্চয়ই একটা ভিডিওতে আপনাদেরকে সব কথা খুলে বলবো তাহলে আজ এই পর্যন্তই থাক আপনাদের এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হবে এর পরের এপিসোডে